নমস্কার বন্ধুরা আপনারা তো জানেন পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ হাজার সাতশো বাহাত্তর জন গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় দেখা যাচ্ছে মাদ্রাসা বোর্ডের নাম নেই অর্থাৎ যে সমস্ত ভাই বোনরা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন তাদের নাম সেখানে না থাকায় তারা আবেদন করতে পারছিলেন না সেই নিয়ে দিন দর্পণ পত্রিকাতে এই খবরটি বেরিয়েছে অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে মাদ্রাসা বোর্ডের নাম নেই তো আমরা কি করব তা বন্ধুরা আমি এই খবরটি খুঁজে পেয়েছি তো আপনাদের জন্য নিয়ে এসেছি ভবিষ্যতে আরও এই ধরনের আপডেট পেলে পরেই আমি আপনাদের জন্য নিয়ে আসবো তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক করে উৎসাহিত করুন দেখুন বন্ধুরা কী লিখেছে পত্রিকা কেন্দ্রকে চরমপত্র দিচ্ছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ পোস্ট অফিসে চাকরির আবেদন করার ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে রাজ্যের মাদ্রাসা থেকে পাশ করা চাকরি প্রার্থীদের কারণ পশ্চিমবঙ্গ সার্কেলে প্রায় পাঁচ হাজার সাতশো আটাত্তর পদে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা পর্ষদের স্বীকৃতিকে অস্বীকার করেছে কেন্দ্রীয় কমিউনিকেশন মন্ত্রক এই অবস্থায় কেন্দ্রীয় সরকারকে চরমপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ গত সোমবারই বিষয়টি তুলে ধরে পর্ষদের সভাপতি সভাপতিদের সভাপতিকে তা স্মারকলিপি দেয় মাদ্রাসা স্টুডেন্ট ইউনিয়ন বিষয়টি হস্তক্ষেপ করায় দাবি জানায় বিভিন্ন মাদ্রাসা থেকে পাশ করা পড়ুয়ারা কারণ পর্ষদের স্বীকৃতি অস্বীকার করা হলে তাদের পড়াশোনা চাকরির ক্ষেত্রে আর কোনো কাজে আসবে না মাদ্রাসা স্টুডেন্ট ইউনিয়নের কাছ থেকে স্মারকলিপি পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পর্ষদ শীঘ্রই পর্ষদের সরকারি স্বীকৃতি এবং আইন ব্যাখ্যা তুলে ধরে কমিউনিকেশন মন্ত্রককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী মারফত এই চিঠি দেওয়া হতে পারে বলে খবর পর্ষদের এক আধিকারী বলেন সরকারি স্বীকৃতি নিয়ে কোনো প্রশ্নই নেই মাদ্রাসা থেকে পাশ করা পড়ুয়ারা নেই রাজ্যে এবং কেন্দ্রীয় চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে কিন্তু পোস্ট অফিসে কর্মী নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা পর্ষদকে অস্বীকার করা হলো কেন তা জানতে কেন্দ্রীয় সরকারকে সংশ্লিষ্ট মন্ত্রককে চিঠি দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা আমি যেটা বললাম যে মাদ্রাসা মাদ্রাসা বোর্ড থেকেও এবার ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছে এবং মাদ্রাসা পর্ষদ থেকে কেন্দ্রকে চিঠি পাঠানো হবে যে কেন মাদ্রাসা সার্ভি মাদ্রাসার থেকে পাশ করা ভাই বোনাদের এখানে বসতে দেওয়া হচ্ছে না মাদ্রাসা বোর্ড থেকে পাশ করা তা আশা করা যায় এরপরে হয়তো গ্রামীণ ডাকসাহকে মাদ্রাসা থেকে পাশ করা ভাই বোনেরা অ্যাপ্লাই করতে পারবেন দু একদিন অপেক্ষা করার পর দেখা যাক কী হয় যখনই কোনো আপডেট পাবো আমি আপনাদের জন্য নিয়ে আসবো তাই আপনারা আমার চ্যানেলটি প্রতিদিন দেখতে থাকুন এবং আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে